হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় গতির কথা তো চলো আমরা দেখি কী কী আছে আমাদের এই চ্যাপ্টারে তো এই চ্যাপ্টার শেষে আমরা যা যা জানবো দেখো স্মরণ কী তারপরে বেগের ধারণা তরণের ধারণা সরল ও বক্ররেখার গতি গতির সমীকরণ গতি রেখা এগুলো সম্পর্কে জানবো তো চলো আমরা পরাই চলে যাই আজকে আমরা জানবো মূলত দূরত্ব সন্কে এগুলো নিয়ে অর্থাৎ ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং এখন যদি এই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে যখনই আমি ভিডিও পাবলিশ করব তখনই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেই ভিডিওটি দেখে নিতে পারবে অনেক সময় আছে তোমরা ভিডিও মিস করে ফেলো তো যেন ভিডিও কোনো মিস না হয় তাহলে নোটিফিকেশন আইকনটিতে তোমরা ক্লিক করে রাখো তো চলো আমরা পরায় চলে যাই দেখি এখানে কি বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে কি দূরত্ব স্মরণ কী তো চলো আমরা দেখে নেই এই দূরত্ব স্মরণ মূলত কাকে বলে তো দেখো কোনো বস্তুর গতি বলতে আমরা কী বুঝি কোনো বস্তুর গতি বলতে আমরা সময়ের সাথে কি বস্তুটির অবস্থানের পরিবর্তনকে বুঝি অর্থাৎ ধরো তোমার ঘড়িতে এখন আটটা বাজে তো আটটার সময় তোমার ঘড়িতে দেখলে একটা বস্তু এখানে আছে কিন্তু তুমি এক মিনিট পরেই দেখলে কি বস্তুটা এখানে আছে অর্থাৎ সময় সাপেক্ষে বস্তুটার কিন্তু কি হয়েছে অবস্থান পরিবর্তন হয়ে গেছে তাই না তো এই বস্তুর যে অবস্থানটা পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে বস্তুর গতি তো দেখো নানাভাবে বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে দ্রুত কিংবা ধীরে হতে পারে আবার সরল বা বক্র হতে পারে অর্থাৎ হতে পারে আবার পথে হতে পারে আবার সম বা অসম হতে পারে তো দেখো গতি যেরকমই থাকুক না কেন সেটি ব্যাখ্যা করতে গিয়ে আমাদের সময়ের সাথে বস্তুটির অবস্থান আমরা পরিমাপ করতে হয় অর্থাৎ আমরা যদি সময়ের সাথে বস্তুটির অবস্থান পরিমাপ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো বস্তুর গতিটা আসলে রকম হয়েছে তো দেখো সেটি করার জন্য আমাদের প্রয়োজন একটি কি স্থির বিন্দু এবং যার সাপেক্ষে আমরা কী করবো আমরা বস্তুটির অবস্থান পরিমাপ করব অর্থাৎ যে কোনো বস্তুর অবস্থান পরিমাপ করার জন্য আমাদের একটা স্থির একটা বিন্দু দরকার তো তোমরা নিশ্চয় অনুমান করতে পারছ প্রকৃত স্থির বিন্দু পাওয়া সহজ নয় এবং পৃথিবীতে একটি বিন্দুকে আমরা স্থির হিসেবে ধরে নিতে পারি কিন্তু এটা সহজ নয় কী এর কারণটা কি জানো প্রকৃত স্থির বিন্দু কারণ পৃথিবী কী করছে প্রতিনিয়ত নিচের চারদিকে ঘুরছে আবার সূর্যের চারপাশেও ঘুরছে তাই না এর জন্যে আসলে প্রকৃতপক্ষে কোনো স্থির বিন্দু আমরা ধরে নিতে পারি না কারণ এই যে পৃথিবীর নিচক্ষের অর্থে ঘুরছে আবার সূর্যের চারদিকেও ঘুরছে তো দেখো আমাদের এই পুরো সরজগত আবার কী করছে আমাদের গ্যালাক্সির কেন্দ্র ঘিরে ঘুরছে অর্থাৎ এর কারণে আমরা প্রকৃত একটা স্থিরবিন্দু খুঁজে পাই না তো দেখো পুরো গ্যালাক্সিটি একটি বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারণের কারণে কি হচ্ছে ছুটে চলছে তবে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা কি করি আমাদের চারপাশে কোনো একটি বস্তুকে আমরা স্থিরবিন্দু হিসেবে ধরে নিতে পারি এবং তার সাপেক্ষে আমরা অন্য বস্তুর অবস্থান পরিমাপ করতে পারি অর্থাৎ তুমি একটা বস্তু ধরো তো তুমি কি দেখছো একটা গাড়ি চলে গেলো তুমি যে গাড়িটা চলে গেলো তুমি সেটা কীভাবে বুঝলে অর্থাৎ তুমি কিন্তু দেখছো তোমার যে সুজাসুজি গাড়িটা ছিল তোমার সোজাসুজি থেকে গাড়িটা সামনের দিকে এগিয়ে গেছে অর্থাৎ এখানে তুমি হচ্ছে স্থির বিন্দু আবার গাড়ির ভেতরে যে যাত্রীটা আছে সে কিন্তু তার সাপেক্ষে সে নিজে স্থির সে কি দেখছে তুমি পিছন দিকে চলে গেছো তাই না অর্থাৎ এখানে স্থির বিন্দু এক এক সময় আমাদের অবস্থার সাপেক্ষে এক এক রকম হতে পারে তো দেখো তবে আমাদের দৈনন্দিন জীবনের কাজের জন্য আমরা এই স্থির বিন্দুটা আমরা ধরে নেই তো এই বিন্দুকে বলা হয় কি প্রসঙ্গ বিন্দু অর্থাৎ যে বিন্দুটাকে আমরা স্থির ধরে নিয়ে কাজ করি সেটাকে কি বলা হয় প্রসঙ্গ বিন্দু তো দেখো এই প্রসঙ্গ বিন্দুর যে কাঠামোর অংশ তাকে কী বলা হয় প্রসঙ্গ কাঠামো অর্থাৎ আমরা যে স্থির বিন্দুটাকে যে কাঠামোর অংশ ধরে নেবো সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো বলা হবে তাকে শুধু তাই নয় প্রয়োজনে আমরা চলমান একটি কাঠামোকেও কী করতে পারি প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে পারি তো আমরা নবম শ্রেণীতে এই আপেক্ষিক সূত্র পাওয়ার সময় এটা দেখতে পাবো তো দেখো প্রসঙ্গ বিন্দু নির্দিষ্ট করা হলে আমরা কি করি তার সাপেক্ষে একটা বস্তুর অবস্থান আমরা পরিমাপ করতে পারবো তো ধরা যাক কি দেখো একটা উদাহরণ দেওয়া আছে এখানে ধরা যাক একটা মাঠে কি ধরো একটা খুঁটির সঙ্গে একটি কি ছাগল বাঁধা আছে তো ঠিক আছে ধর খুঁটির এর সাথে একটা কী আছে একটা ছাগল বাঁধা আছে ঠিক আছে যে ছাগল বাঁধা আছে তো দেখো ছাগলটা যে বাঁধা আছে এইখানে নিচে তোমার চিত্র এদিকে আছে ধরে এই যে একটা খুঁটির সাথে একটা ছাগল বাঁধা আসে ঠিক আছে আমরা দেখতে দিতে পারছি তো দেখো এখানে কি হচ্ছে এখানে খুঁটিটি হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু অর্থাৎ খুঁটিটি কিন্তু এখানে স্থির হয়ে আছে না খুঁটি কি নড়াচড়া করছে নড়াচড়া করছে না এই জন্য খুঁটিকে আমরা কী ধরবো প্রসঙ্গ বিন্দু ধরবো ঠিক আছে অর্থাৎ যে এখানে খুঁটিটা হচ্ছে কি আমাদের প্রসঙ্গ বিন্দু তো দেখো যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে দুই মিটার দূরে বসে আছে তাহলে কিন্তু ছাগলটি ঠিক কোথায় আছে তুমি ঠিক বলতে পারবো না অর্থাৎ ছাগলটা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে ছাগলটা এইখানে থাকতে পারে আবার এই দিকে থাকতে পারে এই দিকে থাকতে পারে তাই না দুই মিটার যে কোনো দিকে থাকতে পারে এই জন্য আমরা নির্দিষ্টভাবে সেটা বলতে পারবো না কারণ ছাগলটি খুঁটি থেকে দুই মিটার যে কোনো দিকে থাকতে পারে তো যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে দক্ষিণ দিকে দুই মিটার দূরে বসে আছে তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো যে ছাগলটা আসলে কোথায় আসে খুঁটির সাপেক্ষে তাই না খুঁটি থেকে আমরা দক্ষিণ দিকে দুই মিটার দিকে আছে ধরো আমাদের ছাগলটা অর্থাৎ একটি বস্তুর অবস্থান জানতে হলে আমরা কি করতে হয় আমরা যে বস্তুর সাপেক্ষে ওই বস্তুটার দিক নির্ণয় করছি আমরা সেটার অবস্থান নির্ণয় করতে হয় অর্থাৎ যদি আমরা ছাগলের অবস্থান জানতে চাই তাহলে আমাদের এই প্রসঙ্গ বিন্দু থেকে এই ছাগলটা কোন দিকে আছে আমাদের সেটাও জানতে হবে জন্য এখানে কি বলা হয়েছে দেখো একটি বস্তুর অবস্থান জানতে হলে বস্তুটির যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অর্থাৎ এই যে যে এই খুঁটিটার সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কী করতে হয় একই সঙ্গে কোন দিকে বা কত দূরত্ব আছে সেটাও আমাদের জানতে হবে জানতে হবে অর্থাৎ এই খুঁটি থেকে ছাগলটা কত দূরত্বে আছে এবং কোন দিকে আছে এই দুইটা জিনিস আমাদের জানতে হবে অর্থাৎ আমাদের তিনটা জিনিস দরকার কিন্তু মূলত আমাদের প্রসঙ্গ বিন্দু দরকার প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে খুঁটি তারপরে আমাদের দিক দরকার ছাগলটা কোন দিকে আছে এবং কত দূরত্বে আছে এই তিনটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু এই সাগলটার অবস্থান নির্ণয় করতে পারবো ঠিক আছে তো আশা করছি তোমরা এই অংশটুকু ভালোভাবেই বুঝতে পেরেছ তো দেখো পরবর্তীতে কী বলা আছে একটি বস্তুর গতি সম্পর্কে আলোচনা করতে হলে বস্তুর অবস্থান ছাড়াও দূরত্ব ও স্মরণ ডিসপ্লেসমেন্ট এই দুটি রাশি বলতে কী বোঝানো হয়েছে সেটি আমাদের প্রথমেই বুঝতে হবে তো দেখো চলমান বস্তুর বেলায় একটি বস্তু যতটুকু জায়গা অতিক্রম করে সেটি হচ্ছে কি বস্তুর দূরত্ব অর্থাৎ ধরো একটা বস্তু এইখানে ছিল এইখান থেকে বস্তুটা এইখানে আসলো তো এখানে ধরো বস্তুটা পাঁচ মিটার অতিক্রম করলো তো বস্তুর এখানে দূরত্বটা কত হবে দূরত্বটা হবে পাঁচ মিটার তাই না তো দেখো সেটি সরল লেখায় হতে পারে আবার একা হতে পারে অর্থাৎ দূরত্ব তুমি এইভাবে ধরো তুমি পাঁচ মিটার গেলো এইভাবে ছিল পাঁচ মিটার কিন্তু ধরো বস্তুটা বা কি করলো এইভাবে আসলো তাহলে এখানে ধরো কত মিটার হতে পারে এখানে চার তিন তো এই পদ দিয়ে আবার কত মিটার দূরত্ব অতিক্রম এই পদ দিয়ে হবে সাত মিটার তাই না অর্থাৎ এইদিকে আসছে পাঁচ মিটার কিন্তু এইদিকে হয় সাত মিটার দূরত্ব এটা হচ্ছে দূরত্বের ক্ষেত্রে কিন্তু স্বর্ণের ক্ষেত্রে কাহিনীটা অন্যরকম তো স্বর্ণের ক্ষেত্রে কাহিনীটা কি আমরা একটু দেখে নেই তো দেখো দূরত্ব একটি পরিমাণ আছে কিন্তু কোনো দিক নেই অর্থাৎ দূরত্ব কিন্তু একটি স্কেলার রাশি মানে শুধু একটি মান আছে কিন্তু দিক নেই আর ভেক্টর রাশির ভিতরে মান ও দিক দুইটাই থাকে অন্যদিকে বিজ্ঞানের ভাষায় স্মরণ হচ্ছে কি একটি বস্তুর আগের অবস্থান থেকে নতুন অবস্থায় কতটুকু সরে গেছে তার পরিমাপ অর্থাৎ তুমি বুঝতে পারছো এখানে কি বোঝানো হয়েছে ধরো তুমি এইখানে ছিলে এইখান থেকে তুমি এই যে ধরো এই বস্তুতে আসলে তো এখানে এইভাবে এইভাবে অর্থাৎ ধরো এটুক আছে তোমার পাঁচ মিটার এটুক ধরো তিন এটুক হচ্ছে চার মিটার ঠিক আছে তো তুমি ছিলে এইখানে তুমি এইখানে আসলে তুমি এই পথ দিয়েও আসতে পারো আবার তুমি এই যে এই 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 পথ দিয়েও আসতে পারো তো তুমি বলো তো এখানে তোমার দূরত্ব কত তো এই পথ দিয়ে তোমার দূরত্ব হচ্ছে পাঁচ মিটার আর এই পথ দিয়ে তোমার দূরত্ব যেন কত বলছিলাম এই পদ দিয়ে দূরত্ব হচ্ছে সাত মিটার তাই না কিন্তু তোমার স্মরণ কত বলো তো এতক্ষণ তো দূরত্ব সম্পর্কে বললাম তো তোমার স্মরণ কত হবে এই যে এই পথে তো এই যে এই পথটায় তোমার স্মরণ কত হবে পাঁচ তিন চার শরণ হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তুমি এই পথ থেকে যাত্রা শুরু করেছ এইভাবে যাও আর যেভাবে যাও তোমার শেষ অবস্থান কিন্তু এইটাই অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত যে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার স্মরণ যদি কথাটা কি আবার বুঝে নাও আদি অবস্থান থেকে তোমার শেষ অবস্থান পর্যন্ত যে সর্বনিম্ন দূরত্ব সেটা হচ্ছে তোমার স্মরণ অর্থাৎ এখান থেকে এই পথে তোমার সর্বনিম্ন দূরত্বটা কত পাঁচ মিটার তাই না তুমি যে কোনো পথ দিয়ে যাও না কেন তোমার যে আদি অবস্থান আর শেষ অবস্থান পর্যন্ত তুমি একটা ডাক টানবে সেই ডাক বরাবর যে দূরটা হবে সেটাই হবে কি তোমার স্মরণ এইখানে যে দূরত্ব ছিল সাত মিটার কিন্তু এখানে স্মরণ কিন্তু তোমার সাত মিটার হবে না এখানে স্মরণ হবে তোমার পাঁচ মিটার কারণ তোমার সর্বনিম্ন দূরত্ব অর্থাৎ আদি অবস্থান তুমি এখানে ছিলে শেষ অবস্থান তোমার এইখানে তোমার এইখান থেকে এখানে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে পাঁচ মিটার এই সাত মিটার না কিন্তু এই পাঁচ মিটারটা হচ্ছে তোমার স্মরণ তো এইভাবেই তুমি স্মরণটা বের করবে তো এখানে দেখো কি বলা হয়েছো দহনস্বরূপ তুমি যদি উত্তর দিকে দশ মিটার গিয়ে আবার দক্ষিণ দিকে কী করো পাঁচ মিটার ফিরে আসো তবে সব সপিংয়ে কত হবে পনেরো মিটার তাই না অর্থাৎ ধরো তুমি এই যে এইদিকে উত্তর দিকে তুমি উত্তর দিকে গেলে কত দশ মিটার এইদিকে গেলে তুমি দশ মিটার তারপর আবার তুমি কি করলে আবার দক্ষিণ দিকে অর্থাৎ আবার তুমি আবার এই উল্টো দিকে আবার পাঁচ মিটার চলে আসলে তাই না তার মানে তোমার কত আদি অবস্থান ছিল এইটা আর তোমার শেষ অবস্থান ছিল এটা তাই না তার মানে আদি অবস্থান আর শেষ অবস্থান বরাবর তুমি একটা সর্বনিম্ন দূরত্ব তোমার কত এটুক দূরত্ব তোমার কত বলো তো তুমি কিন্তু টোটাল কিন্তু এই পূর্ণ মিটার এখানে যে পূর্ণ মিটার হয় তুমি গেলে আবার এই দিকে আসলে এটা কিন্তু তোমার দূরত্ব হবে না তোমার এটা তোমার দূরত্ব হবে ঠিকই সর্বনিম্ন অতিক্রান্ত দূরত্ব তোমার হবে এখানে পনেরো মিটার কিন্তু এখানে তোমার অতিক্রান্ত স্মরণ কত হবে বলতো যে তুমি যে দশ মিটার উত্তর দিকে গেলে আবার দশ মিটার দক্ষিণ দিকে আসলে এখানে তোমার অতিকান্ত দূরত্ব হবে পনেরো মিটার কিন্তু তোমার স্মরণ হবে কত বলো তুমি এই দিকে গেলে দশ মিটার আবার তুমি উল্টো দিকে ব্যাক করলে পাঁচ মিটার তাহলে তোমার এটা হচ্ছে আদি অবস্থান এটা হচ্ছে তোমার শেষ অবস্থান তার মানে আদি আর শেষের মাঝে মাঝে সর্বনিম্ন দূরত্ব এখানে কত আছে বলো তো এখানে কিন্তু পাঁচ মিটার আছে তাই না কারণ এই যে এই দশের থেকে পাঁচ অর্ধেক বাদ গেল আর তোমার শেষ অবস্থান থেকে আদি অবস্থান রইলো কত পাঁচ মিটার অর্থাৎ তোমার স্মরণ হবে এখানে পাঁচ মিটার আর এখানে কিলোমিটার দেওয়া করেছে অর্থাৎ এখানে তুমি পাঁচ কিলোমিটার দিয়ে দিবে ঠিক আছে তো এভাবেই তুমি স্বনটা বের করবে অর্থাৎ দেখো যে এখানে তোমার অতিক্রান্ত দূরত্ব হয়েছে পনেরো মিটার কিন্তু তোমার স্বর্ণ হয়েছে কত পাঁচ কিলোমিটার ঠিক আছে তো এভাবেই তুমি দূরত্ব আর স্মরণ কি সেটা বুঝতে পারবে এভাবেই তুমি দূরত্ব আর স্মরণ বের করতে পারবে খুব সহজেই তো দেখো স্বর্ণের বেলায় সবসময় একটা দিক নির্দিষ্ট করে বলতে হয় কিন্তু দূরত্বের বেলায় কিন্তু নির্দিষ্ট করে বলতে হয় না যে কোনো একদিকে দূরত্ব নির্ণয় করা যায় কিন্তু স্মরণের ক্ষেত্রে তোমার নির্দিষ্ট করে বলতে হবে তো দেখো তোমার এই যে দেখো তোমার বাড়ি ধরো এখানে কিন্তু তুমি তোমায় এখানে খেলতে গেলে তো তুমি এই দিকে সোজাসুজি গেলে তোমার হয় দুই কিলোমিটার আর তুমি এই দিকে বাঁকা কাকা বাঁকা পথে গেলে এখানে তোমার গেল পাঁচ কিলোমিটার তাই না তো এখানে তোমার স্মরণ কোনটা হবে বলো তো সর্বনিম্ন দূরত্ব আমরা বলছি তো এখানে আদি অবস্থান থেকে শেষ অবস্থান সর্বনিম্ন দূরত্ব কত সর্বনিম্ন হচ্ছে দুই কিলোমিটার অর্থাৎ তোমার এখানে স্মরণ হবে দুই কিলোমিটার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই স্মরণ কী আর এই দূরত্বটার ভিতরে পার্থক্যটা কী ঠিক আছে আবার দেখো পাশে একটা চিত্র আছে তুমি সিলে ধরো এইখানে তাই না তুমি এইদিকে দিকে যেতে পারো সুজা গেলে হয় পাঁচ কিলোমিটার আবার এইদিকে তুমি ঘুরে 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 কত হয় দুই চার ছয় ছয় আর তিনে কত হয় নয় এদিকে হয় নয় কিলোমিটার তাই না নয় কিলোমিটার অর্থাৎ তোমার এদিকে গেলে দূরত্ব হয় নয় কিলোমিটার কিন্তু তোমার স্মরণ কত হবে এখানে বলো তো স্মরণ আমরা কী বলেছি যে আদি অবস্থান এইটা শেষ অবস্থান এইটা অর্থাৎ তোমার সর্বনিম্ন দূরত্ব কিন্তু এই পাঁচ কিলোমিটারই অর্থাৎ এখানেও তোমার স্মরণ হবে কত স্মরণ হবে তোমার পাঁচ কিলোমিটার ঠিক আছে এখানে তোমারও স্মরণ পাঁচ কিলোমিটার অর্থাৎ সর্বনিম্ন দূরত্বটা আদি অবস্থান এইটা এখান থেকে যাত্রা শুরু করেছো তুমি এইভাবেও যেতে পারো আবার এইভাবে ঘুরে 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 ঘুরেও যেতে পারো অর্থাৎ কিন্তু তোমার আদি অবস্থান শেষ অবস্থান পর্যন্ত সর্বনিম্ন দূরত্ব এটাই হচ্ছে তোমার স্মরণ তো আশা করছি তোমরা এই স্মরণ আর দূরত্বের ভিতরে পার্থক্যটা কি এগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো তো দেখো এই যে নিচে কিছু এই যে এভাবে কি এই অঙ্কগুলো কীভাবে করা হয়েছে সেগুলো তোমাদের এই ছবিতে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই যে দুই চার তিন এই সবগুলো যোগ করলে কত হয় নয় এটা হচ্ছে তোমার দূরত্ব কিন্তু তোমার স্মরণ কত হবে স্মরণ হবে তোমার সোজাসুজি ঠিক আছে এই সোজাসুজি অবস্থানটা তোমার হবে কি তোমার স্মরণ তো এইভাবেই মূলত অঙ্কগুলো করা হয়েছে তো দেখো এই যে তো ভাবনার খোরাক দেখো কি একটা প্রশ্ন আছে যে স্মরণের পরিমাণ হচ্ছে কি দূরত্ব অর্থাৎ স্বনকে আমরা দূরত্ব দিয়েই কিন্তু পরিমাপ করি কথাটি কি সঠিক না ভুল কথাটির পক্ষে না বিপক্ষে উদাহরণ দেওয়া অর্থাৎ স্বন হচ্ছে দূরত্ব এটা কিন্তু আসলে সঠিক না এটা আসলে এক ধরনের সঠিকও বলতে পারো আবার সঠিক নাও বলতে পারো তো এই বিষয়ে যদি তোমরা পরবর্তীতে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এছাড়াও তোমাদের যে অনুশীলন বইটা আছে সেখানেও কিন্তু এটার উত্তর দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে এই ভিডিওটা তো ভিডিওটি তোমাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা কী করব এই দ্বিতীয় বেগ নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি